নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন স্যুপের রেসিপি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি বাটার। আমি এখানে 1.5 থেকে 2 চামচের মতো বাটার দিলাম, সাথে 1 চামচের মতো সাদা তেল। আপনারা চাইলে পুরোটাই বাটারে করতে পারেন। আমি এখানে ছোট বড় 3 টুকরো মাংস নিয়েছি, 100 থেকে 150 গ্রামের মতো হবে। মাংসটাকে আমি প্রথমে বাটারে খুব ভালো মতো ভেজে নিচ্ছি। মিনিট 5 ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। আমি এখানে ছোট সাইজের 2 পেঁয়াজ নিয়েছি। 5 কোয়া রসুন কুচি দিলাম, দিয়ে দিলাম আদা কুচি। আপনারা আদা কুচির বদলে আদাটাকে গ্রেট করেও দিতে পারেন। পেঁয়াজ আদা রসুনটা আমি বাটারে বেশ কিছুক্ষণ ভেজে নেব। গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে মিনিট 5 ঢাকা দিয়ে রাখলাম। দিয়ে দিচ্ছি কুচনো গাজর। আমি এখানে মিডিয়াম সাইজের 1টা গাজর নিয়েছি। দিয়ে দিচ্ছি কুচনো ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি কুচনো বিনস, দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা বা পেঁয়াজ শাক। পেঁয়াজ পাতাটা আমি একটু বড় বড় রেখে কেটেছি, আপনারা চাইলে আরও একটু ছোট করে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। সমস্ত উপকরণ খুব ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে ঢাকা দিয়ে রাখলাম। এদিকে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার সামান্য জল দিয়ে গুলে রাখব। এই কর্নফ্লাওয়ারের ব্যাটারটা পরে আমার কাজে লাগবে। ঢাকা খুলে আমি আরও একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো। যেহেতু আমার বেবিও এটা খাবে, সেই জন্যে আমি কম পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিলাম। মাংস ভাজতে ভাজতেই 1/2 বয়েল হয়ে গেছে। ভাজা আমার হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিচ্ছি জল। জল একটু বেশি পরিমাণেই দিতে হবে। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য হতে দিলাম। এদিকে একটা ডিমের সাদা অংশ আমি বাটিতে নিয়ে নিলাম, এটাও আমার পরে কাজে লাগবে। এদিকে চিকেন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আমি চিকেনগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি। চিকেনটা ঠান্ডা হওয়ার পরে হাত দিয়ে এরম চেপে ধরে আর একটা কাঁটা চামচ দিয়ে চিকেনগুলো ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে 2 হাত দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। সমস্ত চিকেন আমার ছাড়ানো হয়ে গেছে। চিকেনগুলো আমি এবার স্যুপের মধ্যে দিয়ে দিলাম। স্যুপটা আরো কিছুক্ষণ ফুটতে দেব। দিয়ে দিলাম আরো কিছুটা পেঁয়াজ পাতা।
দেখে নিচ্ছি সমস্ত সবজি মাংস সেদ্ধ হয়েছে কিনা। সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি কর্নফ্লাওয়ারের ব্যাটারটা অল্প করে দিচ্ছি আর খুন্তি দিয়ে অনবরত নেড়ে যাচ্ছি। এই সময় যদি না নেড়ে যাওয়া হয় তাহলে কিন্তু স্যুপটা এক জায়গায় জমাট বেঁধে যাবে। ডিমের যে সাদা অংশটা আলাদা করে আমি রেখে দিয়েছিলাম সেটা আমি এই সময় দিয়ে দিলাম, এবং ডিমের এই সাদা অংশটা দেওয়ার সময়ও কন্টিনিউ এইভাবে নেড়ে যেতে হবে। ওপর থেকে খুব সামান্য পরিমাণে আমি একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। আরো 2-3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। এবারে আমি একটা বোলের মধ্যে সার্ভ করে দিচ্ছি। এই রকম শীতে চিকেন স্যুপ আর ব্রেড বাচ্চা থেকে বয়স্ক সবার জন্যই কিন্তু বেশ হেলদি। তৈরি হয়ে গেল চিকেন স্যুপ। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।